নমস্কার বিগত দিনের আমার যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে তার মধ্যে থেকে একজনের কমেন্ট পেলাম যে তার বিবাহ হচ্ছে না এবং অবশ্যই সেখানে ডেট অফ বার্থ পাঠিয়েছেন ও সেগুলো আমি দেখে ক্যালকুলেশন করে দেখলাম যে বিবাহের তার যে সমস্যাটা আছে এই বিষয়টা নিয়েই মানে এই সমস্যাটা কেন হচ্ছে কি হচ্ছে এই বিষয়টার উপর মেইনলি আলোচনা থাকবে এবং সেই বিবাহর বিষয়টার উপরেই কিন্তু আজকের আলোচনা যারা প্রোগ্রামটা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর গৌতম শাস্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই বিষয়টা যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে যে আইকন অর্থাৎ আইকন বেল আইকনটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না যদি ভালো না লাগে তবুও কিন্তু বলবো ডিসলাইক করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাতে পারেন যে আগামী দিনে কি বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে যাই হোক আজকের আলোচনা যে বিবাহ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো অনেক জাতক জাতিকার আছেন বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না বা বিবাহ একটা নির্দিষ্ট জায়গায় এসে অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই পক্ষের একটা দেখাশোনা হচ্ছে কিন্তু আলটিমেটলি কিন্তু বিবাহটা হচ্ছে না প্রথমে আমাদের জানতে হবে এবং বিবাহটা হচ্ছে না এবং তার সঙ্গে কারণে অনেকে মেন্টাল একটা ডিপ্রেশনও ভুগছেন আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে যে বিবাহ বিষয়টা বিবাহটা কখন হয় একটা জাতক জাতিকার দেখুন আমাদের অ্যাস্ট্রোলজি বলছে 2711 এর যখন কানেকশন হয় তখন কিন্তু আপনার বিবাহের যোগ হয় কেন বললাম কারণ 2 হচ্ছে আমাদের কুটুম্ব স্থান বৃদ্ধি হয় এবং তার সঙ্গে সঙ্গে 7 হচ্ছে আমাদের বিবাহ স্থান অর্থাৎ সে মেয়ে হলে কোনো ছেলের সঙ্গে বিবাহ বা ছেলে হলে মেয়ে এই যে জায়গাটা অর্থাৎ এখানে কিন্তু 7th হাউস থেকে আমাদের অলওয়েজ কিন্তু হাজবেন্ড বা ওয়াইফকে ইন্ডিকেশন করে এবং তার সঙ্গে সঙ্গে 11th হাউস কিন্তু একটা লগ্নের অর্থাৎ লগ্নপতির সাকসেসের জায়গা যে কোনো সাকসেস সে কিন্তু 11th লুকিয়ে থাকে তাহলে 2711 এবং লগ্ন কানেক্টেড যখন হয় তখন একটা জাতক বা জাতিকার বিবাহের যোগ তৈরি হয় আবার কোনো কোনো ক্ষেত্রে বিবাহ কারো গ্রহ হিসাবে বৃহস্পতিকে ইন্ডিকেশন হয় আবার কোথায় চন্দ্র কানেকশন হয় কোথায় শুক্র কানেকশন হয় আবার কোনো কোনো ক্ষেত্রে মঙ্গলও কিন্তু কানেক্টেড হয় এবার এই গ্রহগুলো কানেক্টেড এবং তার সঙ্গে সঙ্গে ভাবগুলো কানেক্টেড এগুলো এইভাবে বললে পরে আপনারা অনেকেই জিনিসটা গুলিয়ে ফেলবেন আমি যে বিষয়ের উপর আমি আপনাদেরকে বলছি সেটা দেখুন যে এই বিবাহ অ্যাকচুয়ালি কানেকশনগুলো পাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না কেন হচ্ছে না দেখবেন যে কোনো কারণে যদি সপ্তম ঘরে সপ্তমে যদি অবস্থান করে শনি গ্রহ তাহলে সেই শনি গ্রহ থাকার কারণে অনেক জাতক জাতিকার কিন্তু বিবাহ হতে দেরি হয় বা বিবাহিত জীবনে কিন্তু একটু অখুশি হয় আবার কারো যদি দেখা যাচ্ছে যে মাঙ্গলিকের কোনো দোষ আছে মাঙ্গলিকের কানেকশন আছে তাহলেও কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু বিবাহ হতে অনেক সমস্যা তৈরি হয় বা বিবাহ যে জায়গাটা দেখবেন একদম লাস্ট মোমেন্টে গিয়ে অ্যাক্টিভ হচ্ছে না আবার কোন জন্ম ছকে যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে চন্দ্রের সঙ্গে কেতু কানেক্টেড হয়ে থাকে তাহলে দেখবেন যে অনেক জাতক অর্থাৎ অনেক পাত্র বা অনেক পাত্রী সেই জাতক দেখেছে বা সেই জাতিকার দেখেছে কিন্তু আলটিমেটলি কারো পছন্দ হচ্ছে না এটাও কিন্তু কানেক্টেড হয় তাহলে আপনার জন্ম ছকে কোন জায়গাটা আছে আমি আগে যে যিনি কমেন্ট করেছেন তার জন্ম ছকে কিন্তু চন্দ্রের সঙ্গে কেতু কানেক্টেড হয়ে আছে সেই জন্য একটা আলটিমেটলি সেই জাতিকা যে লিখেছেন আমি সে তার উদ্দেশ্যে বলছি সেই জাতিকার সেই যে সমস্যাটা হয়ে আছে যে সে কিন্তু অনেককে দেখেছে অর্থাৎ অনেক পাত্র পছন্দ করেছে একটা সময় একের পর এক কিন্তু এক নির্দিষ্ট সময়ে গিয়ে সেটা ব্রেক হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ সে মনটাকে সে সঠিক জায়গায় নিয়ে যেতে পারছে না যে একটা কনফার্ম জায়গা যে এটা এই জাতক বা এই পাত্রটাই তার জন্য একদম ঠিক আছে এই যে কনফিডেন্স বা এই যে একটা নির্দিষ্ট স্থির অবস্থা সেই জায়গাটা নিয়ে যেতে পারছে না কারণ সে এক নিজের মধ্যে একটা কনফিউশন তৈরি করছে এবং সেই কনফিউশনে সে আগের থেকে ভেবে দিচ্ছে যে এই পাত্র এইরকম এইরকম করতে পারে বা তার মধ্যে একটা কল্পনা তৈরি করছে তার মধ্যে একটা ধীরে ধীরে কি করছে
যে সে নিজে নিজেই ভেবে নিচ্ছে যে এই সমস্যা হতে পারে বা এই সমস্যা হতে পারে, কিন্তু আলটিমেটলি সেই তারই কারণে কিন্তু এই বিবাহটা হচ্ছে না, এবং সেক্ষেত্রে পাত্রপক্ষ থেকেও কিন্তু নিষেধ করে দিচ্ছে। তার ক্ষেত্রে বলবো একটা ছোট্ট টিপস, আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার জায়গাটা অনেকটা ভালো হবে। প্রত্যেক দিন সকালবেলা দেখবেন যে আমরা আমাদের এখন খোলা মার্কেটেও আপনি পাবেন তুলসীর, তুলসীর নির্যাস থেকে যে ড্রপগুলো পাওয়া যায়, প্রত্যেক দিন খালি পেটে হাফ কাপ জলের মধ্যে, ফ্রেশ জলের মধ্যে হাফ কাপ, তার সঙ্গে 5 ফোঁটা, না হয় 7 ফোঁটা, আর না হয় 11 ফোঁটা আপনি দিয়ে আপনি প্রত্যেক দিন খান। আপনার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি খাবেন, খেলে পরে আপনার এই জায়গাটা অনেকটা বেটার জায়গা আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, বিবাহ যাদের হচ্ছে না, আলটিমেটলি ওভারঅল বিবাহের জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বিবাহটা ব্রেক আপ হয়ে যাচ্ছে, বা সেটা কিন্তু একটা স্থায়ী জায়গা বা সাকসেস জায়গায় আসছে না, সেক্ষেত্রে সেই জাতকও করতে পারেন বা জাতিকাও করতে পারেন, তারা তুলসী গাছ অর্থাৎ বাড়িতে একটা সুন্দর টবে তুলসী গাছ লাগান, এবং সেই তুলসী গাছে প্রত্যেক দিন স্নানের পর আপনি চারিদিকে ঘুরে অর্থাৎ 3 বার ঘুরবেন এবং অল্প অল্প করে জল ঢালবেন এবং মনস্কামনা জানাবেন বিবাহের ব্যাপারে। দেখবেন যে আস্তে 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 কিন্তু আপনার বিবাহের যোগটা তৈরি হবে। এইবার এছাড়াও যদি সমস্যা আপনাদের থাকে তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজারের হেল্প নিতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে যদি গ্রহ প্রতিকার, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রহের সত্যি সমস্যা হয়ে থাকে, দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে শনি মঙ্গল কানেক্টেড হয়ে আছে বা শনি রাহু কানেক্টেড হয়ে আছে, তাহলে কিন্তু বিবাহের একদম যোগাযোগ হয়েও বিবাহ আলটিমেটলি হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রহ প্রতিকার এবং অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে সঠিক বিচার করে তার সমাধান অবশ্যই নিতে হবে, তাহলেও কিন্তু আপনার বিবাহের জায়গাটা ধীরে 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 সলভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যে সকল জাতক জাতিকারা সাধারণত বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম অনেকে রাজি হচ্ছে না, বাবা মা বারংবার বলছে যে বিবাহ করতে, কিন্তু সেই জাতক বা জাতিকা বিবাহে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন, এটা বাবা মাদের উদ্দেশ্যে বলছি অর্থাৎ তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, তারা আপনারা একটা জিনিস করতে পারেন যে তার অর্থাৎ সে যে বালিশে মাথা দিয়ে শুয়ে থাকে সেই বালিশটাতে আপনি বাজার থেকে বা দশকর্মা ভাণ্ডার থেকে আপনি নিয়ে আসবেন কি না সাদা চন্দন কাঠ, সাদা চন্দনের কাঠ নিয়ে এসে আপনি সেই বালিশের মধ্যে দিয়ে দেবেন তাকে না জানিয়ে, এবং সেটা দেখবেন যে 3 মাস পরে কিন্তু আপনার সন্তান যে বিবাহের কথা বললে পরে ভীষণ রেগে যাচ্ছিল আপনার উপর, সে কিন্তু ধীরে 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 তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে, এবং আলটিমেটলি একটা সময় বিবাহ দেওয়ার জন্য আপনাদেরকেও বলবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অর্থাৎ এইগুলো বললাম যাদের বিবাহে বাধা তৈরি হচ্ছে বা বিবাহটা হচ্ছে না বা বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যে আগামী দিনে বিবাহিত জীবন কেমন হবে এখানে না বললেই না, কারণ একটা জাতক বা জাতিকার আগামী জীবনটা সে তারা একসঙ্গে কাটাবে একই ছাদের তলায়, সেক্ষেত্রে তার জীবনযাত্রা কি হতে পারে, সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে যে জটুক বিচার, জটুক বিচার যদি সঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু আগামী জীবনে অনেক সমস্যা আসতে পারে। 36টা পয়েন্ট থাকে, এই 36টা পয়েন্টের মধ্যে আপনার মিনিমাম অ্যাস্ট্রোলজি মতে বলছে 18 পয়েন্ট কিন্তু মিলতে হয়, তাহলে 18 পয়েন্ট না মিললে বিবাহ কিন্তু উপযুক্ত হয় না। এবং এখানে যে অষ্টকূট আছে, অষ্টকূটটা কিন্তু আলাদা আলাদা ভাব দিয়ে আলাদা আলাদা জায়গা দিয়ে ইন্ডিকেশন করা থাকে, যে আলাদা আলাদা বিষয়ের উপর ইন্ডিকেশন করা থাকে, সেই বিষয়গুলো সেই জাতক জাতিকার মধ্যে কতটা মিল আছে সেগুলো কিন্তু দেখার, তাহলে সেই সব। এবং এর পরবর্তী দেখবেন যে আরো কিছু ভিডিও দেয়া হবে যেটা শুধুমাত্র যে জটুক বিচারের উপর, অর্থাৎ আগামী দিনে অর্থাৎ সেই জাতক বা জাতিকার বিবাহ দিলে পারে কি সমস্যা হতে পারে, কি হতে পারে না হতে পারে, বা সত্যি কি সেই জাতক জাতিকার সঙ্গে বিবাহ দেওয়া উপযুক্ত, এটা কিন্তু জটুক বিচারের বিশেষ বিষয়, এবং সেটা নিয়ে পরবর্তীতে আমাদের ভিডিও আপলোড করা হবে, আপনারা দেখতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম
সেটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি খারাপ লাগে ডিসলাইক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে নতুন কি ভিডিও দেখতে চাইছেন বা আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব যে বটন আছে সেটা অন করে রাখুন, এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা অন করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পাবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।